কেশাড়ির একটি নতুন পার্ক উদ্বোধন হয়েছে, গত সপ্তাহে উদ্বোধন হলো পার্কটি। তো দেখা যাক, পার্কটি একটু দেখব, নতুন পার্ক কেমন হয়েছে। পার্কিং জায়গা, বাইক পার্কিং করা যাবে। গত 4ই ডিসেম্বর 2020 কেশাড়িতে এই পার্কটির উদ্বোধন হয়। উদ্বোধনকালে একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এবং আমরা সেই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের কিছু কথা এখন একটু শুনে নেব, তারপর আবার আমরা পার্কে ফিরে আসব। দেখলাম যে একটি জায়গাটা জঙ্গল হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে, তারপরে ম্যাডাম যখন এখানে জয়েন করলেন, ম্যাডাম আমাদেরকে বলেছিলেন যে প্রত্যেকটা ব্লকে একটা করে পার্ক তৈরি করতে হবে। এবং ম্যাডাম পূর্ব মেদিনীপুরে যখন ছিলেন তখন উনি আমার গ্রাম আমার বাগান এই কনসেপ্টে অনেকগুলো গ্রাম পঞ্চায়েতে এরকম বাগান তৈরি হয়েছিল, তা সেটাকে মাথায় রেখে আমরা আস্তে আস্তে প্ল্যান শুরু করি। তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বায়োডাইভার্সিটি এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট রয়েছে, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, তাদের একটি গাইডলাইন আমরা সেটাকে দেখে আমাদের বিভিন্ন প্ল্যানগুলোকে তৈরি করা শুরু করি। এবং এই পার্কে এখনো পর্যন্ত যা কাজ হয়েছে তার 90% ফান্ডিং হচ্ছে MGNREGA বা 100 দিনের কাজ বলতে যেটাকে বোঝায় সেই কাজ থেকেই উঠে এসছে। এই পার্কের টোটাল 6টা ভাগ রয়েছে। একটা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে ডান দিকে যেটা রয়েছে ইন্টিগ্রেটেড ফার্মিং জোন, এখানে সেলফ হেল্প গ্রুপ এটা নিয়ে কাজ করছে, এখানে ফিশিং হচ্ছে, ডাকারি হচ্ছে, এখানে তারা সবজি চাষ করছে, পলি হাউসের মধ্যে ক্যাপসিকাম চাষ করছে এবং বায়োফ্লকে দেশীয় পদ্ধতিতে যে দেশীয় মাছ গুলো রয়েছে সেটার তারা চাষাবাদ করছে এবং পরবর্তীকালে এখানে কোয়েল চাষের তারা বন্দোবস্ত করার জন্য উদ্যোগী হচ্ছে। এছাড়া রয়েছে পিকনিক জোন, চিলড্রেন অ্যামিউজমেন্ট জোন, ফুড কোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন একটা রয়েছে ফ্লেভার্স আর ওপাশে আরেকটা ফুড কোর্ট রয়েছে, সেটা নিরালা রেস্টুরেন্ট। এর সঙ্গে আমাদের যেটা আমরা এখনো করে উঠতে পারিনি, এখানে ট্যুরিস্ট কটেজ আমরা করার প্ল্যানিং এ রয়েছি রিসোর্ট কনসেপ্টে এবং তার সঙ্গে কমিউনিটি হল, সেটাকেও আমরা প্ল্যান করছি। এখনো পর্যন্ত MGNREGA থেকে এখানে টোটাল 45টা কাজ হয়েছে এবং যে সময়টাতে সবাই কাজ হারিয়েছে, যে সময়টা লকডাউন চলেছে দীর্ঘদিন ধরে, সেই সময়টাতে এখানকার যারা আশেপাশের গ্রামের শ্রমিকরা যারা রয়েছেন তারা প্রত্যেকে কাঁধে কাঁধ লাগিয়ে ঘাম ঝরিয়ে তারা এই কাজটা করেছেন। টোটাল 25,000 লেবার এখানে কাজ করেছেন। এলাকাবাসী সবাই সম্মতি দিয়েই এবং এখানে আপনার শ্রম লাগিয়েই 25,000 মানুষকে কাজ দেওয়া হয়েছে এবং অনেক ম্যান্ডেট জেনারেট হয়েছে আমাদের 100 দিনের কাজে। এটা বলতে পারি কি একরকম
স্বপ্নের মতো কি আমরা কাজের সঙ্গে কাজ ভি করছি, আমাদের টার্গেট ভি ফুলফিল করছি, আর তার সঙ্গে এমন একটা কাজ আমরা ফাইনালি করছি, আউটকাম এমন হচ্ছে কি ওটা আমাদের যে আছে বিনোদনের জন্য ভি লাগে, রিক্রিয়েশন হিসাবে ভি আমরা কাজ ওটাকে ইউজ করতে পারি। এইটা পার্ক আজকে আপনাদেরকে যে ডেডিকেট করা হচ্ছে, নিশ্চয় স্বাগত আমাদের বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এবং ওনার সঙ্গে দুজন স্টাফ, ওনারা রাত দিন পরিশ্রম করে এটা কাজকে পূর্ণ রূপ দিয়েছেন শুধু আপনাদের জন্য। এটা একটা প্রজেক্ট করে বিডিও সাহেব আপনাদেরকে একটা গিফট দিয়েছে, আপনাদের এলাকাবাসীকে একটা গিফট দিয়েছে, আপনারা নিশ্চয় খুব খুশিতে এটা গিফট গ্রহণ করেছেন। আপনাদের উল্লাস এবং আবেগ দেখতেই পেরেই আমি বুঝেছি কি আপনারা প্রচুর খুশি আছেন, এবং আপনাদের ছেলে মেয়ে যারা রোজ রোজ মিদনাপুর খড়গপুর আর এইসব জায়গায় কলকাতা যেতে পারছে না, তাদের জন্য তো খুব ভালো সুঅবসর আছে, আপনারা রোজই এসে এখানে ঘোরাঘুরি করতে পারেন, বাচ্চারা দেখতে পারবে, ওরা যখন টিভিতে দেখে, যখন গুগলে দেখে, নেটে দেখে কি এরকম ভি দুনিয়াতে জিনিসগুলো আছে, বিশ্ব কি সুন্দর সুন্দর জিনিস, তখন ওরা একটা জিনিস ভাবতে পারে কি কেশারি ভি আমার পিছনে নেই, আমাদের পশ্চিমবঙ্গ বঙ্গতে যে আছে পশ্চিম মেদিনীপুর ভি পিছিয়ে নেই। এটা আমাদের দরকার, আমার মনে হয় পার্ক তো বিডিও সাহেবের পক্ষ থেকে করা হলো, লিজও আউট করা হয়েছে, সে কিছুটা মেনটেন করবে, কিন্তু যারা আমরা এটা পার্কের ইউজার হব, যারা এখানে এসে ইয়া তো মর্নিং ওয়াক করব, ইয়া তো ইভিনিং এ এখানে রোম করব, ইয়া তো ঘুরতে আসব, তারা যদি এটা মেনটেন না করে রাখতে পারি তাহলে আমার মনে হয় এই পার্কের এই রূপ থাকবে না উইদিন 6 মান্থস অর 7 মান্থস। তো আই হোপ যে প্রত্যেক কেশারিবাসীর কাছে আমাদের এই মঞ্চ থেকে এটাই বলার থাকবে যে আপনারা আসুন, এনজয় করুন, এখানে যা যা অ্যামিনিটিস আছে সেগুলো আপনারা ইউজ করুন, এবং বাট সঙ্গে মাথায় এই আইডিয়াটা রাখতে হবে যে এটাকে মেনটেন রাখতে হবে, কারণ উইদাউট মেনটেনেন্স এই পার্কের এই রূপ আমরা কিন্তু কমিং সময়ে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলি গাছ আছে গাছগুলিকে খুব সুন্দরভাবে রং করা হয়েছে, এটা খুবই আকর্ষণীয়।
কেশিয়াড়ির এই পার্ক অসাধারণ। গজরাজ দাঁড়িয়ে আছেন সামনে, আর এই পার্কে এলে আর যাই হোক মন কিন্তু একেবারেই তরতাজা হয়ে যাবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। মানুষ যদি প্রকৃতিকে ভালোবাসে, জলকে ভালোবাসে, মানুষ যদি তার নিজেকে ভালোবাসে, কিছুটা সময় যদি একান্তে কাটাতে চায়, তাহলে এই পার্কের আর কোনো বিকল্প এই এলাকায় আছে বলে আমার তো মনে হয় না। কে অসাধারণ সৃষ্টি, এখানে রবীন্দ্রসঙ্গীতের সুর বেজে চলেছে, মানুষ আমি এখন আসলে একটু অসময়ে এসেছি, একটু দুপুরের দিকে, তাই মানুষের ভিড়টা নেই, কিন্তু একটু বিকেল হলেই মানুষের ভিড় এখানে বেশ চোখে পড়ার মতো। এবং এই পার্কে প্রবেশের জন্য তেমন কোনো খরচ নেই, মাত্র 10 টাকা প্রবেশ মূল্য দিলেই পার্কে যতক্ষণ খুশি থাকা যায়, যতক্ষণ খুশি পার্কটাকে এনজয় করা যায়। আর যারা লেখক, কবি, শিল্পী, তাদের জন্য বলছি নীরবে বসে যান, আপনার সৃজনশীল মন আপনাকে কোথায় নিয়ে পৌঁছে যান, এটাই দেখার। দোলনায় বসেছি, নিজস্বীতলার দারুণ জায়গা, এই বয়সে মনে হয় একেবারে শৈশবে পৌঁছে গেছি, একেবারে শৈশব, মনের সতেজতা অনেক অনেক গুণ বেড়ে যাবে, অসাধারণ অসাধারণ। এই দোল খাওয়া, পেছন থেকে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসা, মৃদুমন্দ বাতাস, রোদ্দুর, জল, সব কিছু মিলেমিশে একাকার সুন্দর। এখানে আরেকটি জিনিস আমাকে খুব মুগ্ধ করেছে, তা হলো যে বেশ কিছু গাছে গাছগুলির নাম লেখা রয়েছে, তার ইংরেজি নামও লেখা রয়েছে, যা ছাত্রছাত্রীদের তো কাজে লাগবেই, যারা গাছপ্রেমী মানুষ তারাও খুব উপকৃত হবেন।
আমাদের একটি ট্রাইবাল ব্লক, এখানে এই ধরনের একটি পার্ক সত্যি খুব প্রশংসনীয়। বিশেষ করে এখানের যে ব্লক প্রশাসন, তাদের উদ্যোগে এই পার্কটি আজ বাস্তবায়িত হয়েছে এবং এটি খুবই আকর্ষণীয় এবং খুবই প্রশংসনীয়। এখানকার শুধু ছোট ছোট ছেলেমেয়েরাই নয়, এখানে যারা বাইরে থেকেও আসবেন তারাও কিন্তু খুব আনন্দ পাবেন এবং ভবিষ্যতে এটা খুব ভালো একটা পিকনিক স্পট হতে পারে এবং এখানে অনেক কিছুই সুযোগ সুবিধা আগামী দিনে আরও বাড়বে বলে আশা করছি।